नमस्कार, आध्यात्मिक ज्ञान चैनल नतून भिडियोते सकल के जानाई सुस्वागतम। विभिन्न देवदेवी महिमा, महापुरुष महामूल्यवान बाणी, भारत नाना उत्सव, देवदेवी पूजार्चना पद्धति, देवदेवी माहात्म्य, दर्शन विषयक एवं आध्यात्मिक विषयक नाना तथ्य এই চ্যানেলের আলোচিত বিষয়। তাই এই জাতীয় ভিডিও প্রত্যেক দিন পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সেটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ শনিবার, তাই এই দিনটি সম্পর্কে কিছু বিশেষ আলোচনা আজকে আমাদের আলোচিত বিষয়ের মধ্যে থাকবে। তাই ভিডিওটি ভীষণই তথ্য সমৃদ্ধ হতে চলেছে, শেষ পর্যন্ত ভিডিওটি শুনতে থাকুন। শনিবার মানেই তা শনিদেবের বার। এই দিনটিকেই শনিদেবের দিন হিসেবে বিবেচিত করা হয়েছে। বিশ্বাস করা হয় যে শনিদেব মানুষের জীবনে দুর্ভোগ নিয়ে আসে, মানুষকে অনেক কিছু খারাপ জিনিসে বা খারাপ প্রভাবে ভোগায়। কিন্তু আসল কথা হলো, তিনি ন্যায় বিচারের দেবতা। মানুষকে তিনি তার কর্মফল অনুযায়ী বিচার দান করে থাকেন। আজকে কথা বলবো এমন কি জিনিস যা শনিবার দিন আপনার কখনো কেনা উচিত নয়, বা এমন কি কাজ যা করলে শনিদেব আপনার প্রতি রুষ্ট হতে পারেন। শুরু করা যাক আজকের ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন কখনো কোনো খারাপ কাজ করা উচিত না। শনিদেব মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা খুবই অপছন্দ করেন, মানুষকে অপমান করা খুবই অপছন্দ করেন। তিনি আগেই বলেছি যে ন্যায় বিচারের দেবতা, তাই আপনি যদি কাউকে অপমান করেন এবং কারোর সাথে খারাপ ব্যবহার করেন, আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভোগ। শনি ন্যায় বিচারের দেবতা এবং যারা দুর্বল বা দরিদ্র মানুষকে অপমান করেন, তিনি তাদের শাস্তি দেন। তাই বিশেষত শনিবার বা যে কোনো দিনই কোনো ব্যক্তিকে ভুলেও অপমান করবেন না। শনিবার দিন তেল কিনবেন না। হ্যাঁ বন্ধুরা, সরিষার তেল বিশেষত সেই দিনকে কেনা থেকে বিরত থাকবেন। তার চাইতে সেদিন আপনারা সর্ষের তেল দান করতে পারেন এবং আপনারা দান করা শুরু করুন। শনিদেব দুস্থ দরিদ্র মানুষদের দান করা খুবই পছন্দ করেন। বিশ্বাস করা হয় শনি মন্দিরে গিয়ে পুজো দেওয়া চাইতে বৃদ্ধ কিংবা বৃদ্ধা মানুষকে, দরিদ্র মানুষকে দান করলে শনিদেব আপনার প্রতি বেশি তুষ্ট হবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। এই জাতীয় নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও রোজ পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি। অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ নতুন ভিডিও সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে এর ফলে। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানান, আর ভিডিওটি লাইক করে দিন এবং বন্ধু বান্ধব সকলের সঙ্গে ভাগ করে নিন ভিডিওটি। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে।